আমাদের আজকের গল্প সুকুমার রায়ের লেখা পাগলা দাশু। এই হলো আমাদের গল্পের হিরো দাশু। না না, এর সাজ পোশাক ও চেহারা দেখে ছিট আছে বলে মনে হলেও এ কিন্তু বোকা নয়। তামাশা দেখানোর জন্য এমন সব ফন্দি বার করত যে সবাই তার বুদ্ধি দেখে অবাক হয়ে যেত। সেই রকমই কিছু ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন পাগলা দাশু পর্ব এক। জগবন্ধু, এই ইংরেজি কথাটার মানে দেখছো বলে দিবি ভাই। আমার বুঝি আর খেয়ে যে কাজ নেই, আজ একে ইংরেজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেব, পরশু আরেকজন আসবেন আরেক ফরমায়েশ নিয়ে, ওই করি আর কি। বলবি না তো সেটা বলে দিতে পারতিস, এত কথা শোনানোর কি আছে, তুই তো ভারী ছেঁচড়া ছোট লোক। জি, এত বড় কথা? আমি ছোট লোক? আমি এক্ষুনি মাস্টার মশাইয়ের কাছে তোর নামে নালিশ করতে যাচ্ছি। মাস্টার মশাই, ওই ওই নতুন ছেলেটা আমায় গালাগালি দিচ্ছে। কি, স্কুলে গালাগালি করা? চল তো দেখি। এই দাশু, এটা কি শুনছি, দুদিন স্কুলে আসতে না আসতেই তোর বাঁদরামো শুরু? পণ্ডিত মশাই, আমি শুধু আবার কথা, চুপ করে বসে থাক, বেশি কথা বললে সারা দিন এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। যত হাসার হেসে নাও জগবন্ধু, আমি এর শোধ নেবই। পরের দিন সবাই ক্লাসে বসে আছে। ক্লাস নিতে ইংরেজির স্যার বিষ্টুবাবু আসছেন। জগবন্ধু তেনার প্রিয় ছাত্র। পড়াতে পড়াতে যখনই তার বই দরকার হয়, তিনি জগবন্ধুর কাছেই বই চেয়ে নেন। এই দিন তিনি পড়াবার সময় গ্রামার বই চাইলেন। জগ, গ্রামার বইটা দে তো। জগবন্ধু তাড়াতাড়ি তার সবুজ কাপড়ের মলাট দেওয়া গ্রামার বইখানা বের করে দিল। মাস্টার মহাশয় বইটা নিয়ে দেখে মুখটা গম্ভীর করে জিজ্ঞাসা করলেন, বইখানা কার? আমার। নতুন সংস্করণ বুঝি? বই কে বই একেবারে বদলে গেছে। যশবন্ত দারোগা, মনোহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে থাকলো। মাস্টার মহাশয় বিকট রকম চোখ পাকিয়ে বললেন, এই সব জ্যাঠামো বিদ্যা শিখেছো বুঝি? না, মানে না না, কিন্তু থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হয়ে ওঠে। তা দেখে সবাই বেশ আনন্দ পায়। পরে জানা গেল যে এটি দাশু ভাইয়ার কীর্তি। সে মজা দেখাবার জন্য গ্রামারের জায়গায় ঠিক ওই রকম মলাট করা একখানা বই রেখে দিয়েছিল। দাশুকে নিয়ে স্কুলের ছেলেরা সর্বদাই ঠাট্টা তামাশা হাসি মজা করত এবং তার সামনেই তার বুদ্ধি ও চেহারা নিয়ে বিভিন্ন অপ্রীতিকর সমালোচনা করত। তাতে সে একদিনও বিরক্ত হতো না ঠিকই, তবে তার বুদ্ধির জোরে একদিন স্কুলের সবাইকে নাকানি চোবানি খাইয়েছিল। একবার ছুটির পরে দাশু অদ্ভুত এক বাক্স বগলে নিয়ে ক্লাসে হাজির হলো। মাস্টার মহাশয় জিজ্ঞাসা করলেন, কি দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছো? আগে আমার জিনিসপত্র। তাহলে সঙ্গে নিয়ে ঘুরছিস কেন, বাড়িতে রেখে আসতে পারিস না? খুব দরকারি জিনিস আছে পণ্ডিত মশাই, তাই কাছাড়া করবো না। জিনিসপত্র কি হতে পারে এই নিয়ে সবার মধ্যে বেশ একটা আলোচনার বিষয় হয়ে উঠল। দাশুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো রয়েছে, তবে আবার জিনিসপত্র কি বাপু? ওটা বোধ হয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা এটা কাছে কাছে রাখছে। টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? তাছাড়া ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি? দাশু, কি জিনিস রে, আমাদেরও বল না রে। খবরদার, আমার বাক্স তোরা কেউ ঘাঁটবি না কিন্তু। এই বলে
তারপর চাবি দিয়ে বাক্সটাকে একটুখানি ফাঁক করে সে তার ভিতর দিয়ে কি যেন দেখে নিয়ে বলে, হ্যাঁ ঠিকই আছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হয়ে বাক্সের চাবিটা দুলালের কাছে দিয়ে বলল, চাবিটা এখন তোর কাছে রাখ, দেখিস হারায় না যেন, আর আমার আসতে যদি দেরি হয় তবে তোরা ক্লাসে যাওয়ার আগে চাবিটা দারোয়ানের কাছে দিয়ে যাস, ঠিক আছে? এই বলে সে বাক্সটি দারোয়ানের জিম্মায় রেখে বাইরে চলে গেল। তখন সকল ছেলেদের উৎসাহ দেখে কে, এত দিন পর সুযোগ পাওয়া গেছে, এখন দারোয়ানটা একটু সরলেই কেল্লা ফতে। খানিক বাদে দারোয়ান তার রুটি তৈরি করার উনুনটি ধরিয়ে কতগুলি বাসনপত্র নিয়ে কলতলার দিকে যেতেই সঙ্গে সঙ্গে পাঁচ সাতজনে তার ঘরের কাছে সেই বাক্সের ওপর ঝুঁকে পড়ে চাবি দিয়ে বাক্স খুলে দেখে বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা, সেটা ন্যাগরার ফালি দিয়ে খুব করে জড়ানো। তাড়াতাড়ি পোটলার প্যাচ খুলে দেখে তার মধ্যে একখানা কাগজের বাক্স আর তার ভিতরে আরও একটি ছোট পোটলা, সেটা খুলে একখানা কার্ড বের হলো। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর আরেক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। ছোকরা আর যাই হোক, আমাদের বেজায় ঠকিয়েছে। ওই কি বলি শোন, যেমন ভাবে বাঁধা ছিল তেমন করে রেখে দে, যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে ও নিজেই নিজে জব্দ হবে। বেশ কথা, ও আসলে পরে আমরা সবাই ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলবো, আর ওর মধ্যে কি আছে সেটা বারবার জানতে চাইবো। এই ভেবে তারা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বেঁধে আগেকার মতো পোটলা পাকিয়ে বাক্সে ভরে ফেলে। বাক্সে চাবি দিতে যাবে এমন সময় হো হো করে একটা হাসির শব্দ শোনা গেল। সেই দেখল পাঁচিলের ওপর বসে পাগলা দাশু হেসে কুটি কুটি। আদুভাগা, তুই এতক্ষণ ধরে চুপি চুপি আমাদের তামাশা দেখছিলিস, এর মানে তখন যে আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, সমস্তই তোর শয়তানি। খামুখামাদের আহমক বানানোর জন্য তুই মিছিমিছি কয়দিন ধরে বাক্সটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, তোকে কি সাধে বলি পাগলা দাশু।